আমাদের আজকের আলোচনা হচ্ছে রসায়ন অষ্টম অধ্যায়, রসায়ন এবং শক্তি। তো এখান থেকে আমরা যেহেতু অধ্যায়টি অনেক বড়, তাই আমরা কয়েকটি ভাগে ভাগ করে নিব। তো আমাদের আজকের আলোচনা হবে বন্ধন শক্তি, আন্তঃনাবিক শক্তি, শক্তির পরিমাপের একক, তাপের পরিবর্তন এবং একটি অঙ্কন মাধ্যমে। অর্থাৎ আমরা এখন দেখব যে বন্ধন শক্তি কাকে বলে। আবদ্ধ বন্ধনে একটি পরমাণু অপর একটি পরমাণুর সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন শক্তি। অর্থাৎ বলতে পারি যে সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম এবং ক্লোরিন দুটি পরমাণু পরস্পরের সাথে যে বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত আছে এটি হচ্ছে মূলত বন্ধন শক্তি। তারপর দেখব আন্তঃনাবিক শক্তি, আন্তঃনাবিক শক্তি কাকে বলে। সমুচিত যোগের অনুসমূহ একে অপরের সাথে অর্থাৎ পরস্পরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় আন্তঃনাবিক শক্তি। যেমন পানি একটি সমুচিত যোগ, পানির অণুগুলো তার আশেপাশের যে অপর পানিগুলো আছে পানির অনুসমূহের সাথে যে বন্ধনে যুক্ত থাকে সেটি হচ্ছে সমযোজী, সেটি হচ্ছে আন্তঃনাবিক শক্তির মাধ্যমে যুক্ত থাকে। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে আন্তঃনাবিক শক্তি কাকে বলে। সমযোজী যোগের অণুসমূহ পরস্পরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে তাকে বলা হয় আন্তঃনাবিক শক্তি। তারপর দেখব যে শক্তি পরিমাপের একক, শক্তি পরিমাপের একক পূর্বে ছিল, অর্থাৎ আগে আমরা শক্তি পরিমাপের একক জানতাম ক্যালোরি, আর বর্তমানে শক্তি পরিমাপের একক হচ্ছে জুল। সকল শক্তি পরিমাপের একক হচ্ছে জুল, আর ক্যালোরি এবং জুলের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সেটি হচ্ছে 1 ক্যালোরি সমান 4.18 জুল। এ হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক। তারপর হচ্ছে তাপের প্রভাব, তাপের প্রভাব হচ্ছে যে তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যদিও এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তারপরে এই বিক্রিয়ায় তাপ পরিমাপের একক অর্থাৎ ডেল্টা এস তার মান হচ্ছে নেগেটিভ ঋণাত্মক। আর তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় সেই বিক্রিয়াকে বলা হয় তাপহারী বিক্রিয়া, যদিও তাপহারী বিক্রিয়ার তাপ শোষিত হয় তারপরেও এই বিক্রিয়ায় তাপ পরিমাপের একক ডেল্টা এস অথবা ডেল্টা এস, যেটা আমরা বলি যে পিটি ডেল্টা এস অথবা ডেল্টা এস, এর মান হচ্ছে তাপহারী বিক্রিয়া যখন হবে তখন এর মান হবে নেগেটিভ, তাপহারী বিক্রিয়া হবে পজিটিভ, আর যখন তাপ উৎপাদী বিক্রিয়া হবে তখন হবে নেগেটিভ ঋণাত্মক। তাপ উৎপাদী তাপহারী, তার মানে তাপোৎপাদী বিক্রিয়া তাপ উৎপন্ন যদিও হয় উৎপন্ন হলেও তাই সেখানে ডেল্টা এস এর মান হচ্ছে নেগেটিভ, আর তাপহারী বিক্রিয়া তাপ শোষিত হওয়ার পরেও ডেল্টা এস এর মান হচ্ছে পজিটিভ ধনাত্মক। তারপর আমরা দেখব যে একটি অঙ্ক, অঙ্কটি হচ্ছে এখানে দেওয়া আছে মিথেন, অর্থাৎ এই যে বিক্রিয়াটি দেওয়া আছে দেখতে পাচ্ছি আমরা এই বিক্রিয়ার মাধ্যমে বলছে যে বিক্রিয়ার ডেল্টা এস কত, যেখানে মানগুলো দেওয়া আছে, তো আমরা এই অঙ্কটি একটু দেখবো কীভাবে দেখবো। এখানে লিখবো যে দেওয়া আছে মানগুলো, যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কার্বন হাইড্রোজেন ক্লোরিন ক্লোরিন কার্বন ক্লোরিন হাইড্রোজেন ক্লোরিন, এটি হচ্ছে 414, 244, 226, 431। এই মানগুলো এখানে দেওয়া আছে, বের করতে হবে সমান। আমরা জানি সমান বন্ধন
ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন তৈরি হতে মোট নির্গত শক্তি, অর্থাৎ বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি মাইনাস বিয়োগ করতে হবে কি বন্ধন তৈরি হতে মোট নির্গত শক্তি। এখানে বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি কত, অর্থাৎ এই অংশটি বিক্রিয়ক যেটি আছে সেটি হচ্ছে বন্ধন ভাঙার জন্য মোট প্রয়োজনীয় শক্তি। এখানে আছে কার্বন হাইড্রোজেন এবং ক্লোরিন ক্লোরিন বন্ধন, তো কার্বন হাইড্রোজেনের মান দেওয়া আছে আমার কত 414 প্লাস ক্লোরিন ক্লোরিন আছে, এখানে ক্লোরিন ক্লোরিনের মান আছে কত, ক্লোরিন এবং ক্লোরিনের মান হচ্ছে 224 মাইনাস এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে কার্বন হাইড্রোজেন ক্লোরিন, অর্থাৎ কার্বন হাইড্রোজেন এবং হাইড্রোজেন ক্লোরিন দেওয়া আছে, তো কার্বন হাইড্রোজেন মান কত দেওয়া আছে, কার্বন হাইড্রোজেন আছে কার্বন হাইড্রোজেন না কার্বন হাইড্রোজেন আমরা একবার নিছি না কার্বন হাইড্রোজেন না কার্বন ক্লোরিন মান দেওয়া আছে, কার্বন কার্বন ক্লোরিন কার্বন ক্লোরিন কত, কার্বন ক্লোরিন কার্বন ক্লোরিন 326 প্লাস হাইড্রোজেন ক্লোরিন 431 যোগ করলে হয় এটি 558 658 মানে যেহেতু এখানে ডেলিসির মান -99 কিলোজুল সুতরাং এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, কারণ আমরা জানি যে বিক্রিয়ায় ডেলিসির মান নেগেটিভ সে বিক্রিয়াটি তাপ উৎপাদী বিক্রিয়া। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের অষ্টম অধ্যায়ের এই পার্টের আলোচনা, আর এই অধ্যায়টি পুরো দেখতে ফারুক লার্নিং জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের মধ্যে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।